কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। বিয়ে না করে বাচ্চা হয়ে গেল, আরেকটা বাচ্চা নেওয়ার প্ল্যান চলছে। বাহ। তারপর ওখান থেকে বলা হয়েছিল যে বিয়ে করতে অনেক টাকা লাগবে, মানে অনেক টাকা দিতে হবে, তোমার 550-1000 টাকার মতো। আর 1000 টাকা নেই বলে নাকি বিয়ে করতে পারিনি। তো আজকের ব্যাপার তোমাদের পুরো বুঝিয়ে দেবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো। সংসার করছে। এইটা হচ্ছে পুরো মিথ্যে কথা ভাই। বিয়ে না করে কোনোদিন এক বাড়ি থেকে আরেক বাড়িতে মেনে থাকতে পারে না, আবার থেকে তারপর নাকি বেবি ডাউনলোড দেওয়া হয়ে গেছে ভাই। ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে যে আগে ওরা বিয়ে করেছে, বিয়ে করার পর একটা চ্যানেল খোলে, আর চ্যানেলে যখন ভিউজ না আসে তখন কি করে, তখন এরা রাষ্ট্রিয়ার মতো আরেকবার বিয়ে করবে, কারণ ওদের ভিডিও রিচ ডাউনে চলছে, তাই আরেকটা ভিডিও করে রাষ্ট্রিয়ার মতন যেন ওরা ট্রেন্ডিংয়ে আসে। যেরকম রাষ্ট্রিয়া প্রথমে বিয়ে করেছে, বিয়ে করার পর দেখ আইডিতে ভিউ নেই, তারপরে যে বিয়ে করলো তখন আইডি রকেটে চলছে, সেম টু সেম এরাও এরকম করতে চাইছে, সেকেন্ড বার বিয়ে করে ট্রেনিং আসতে চাইছে। ব্যাপারটা হচ্ছে এইটা। তোর আশপাশে ছেড়ে কিন্তু আমাকেই ভাড়া ঘরে থাকতে হচ্ছে, যখন ওখান থেকে চলে আসি না একটা সোয়েটার নিয়ে এসছি, না একটা জ্যাকেট নিয়ে এসছি, না একটা শাল নিয়ে এসছি, কাঁথা কম্বলও আনিনি, সোয়েটারও আনিনি, কিন্তু বড়া রিং লাইট নিয়ে এসছে। আর না হলে ওরা ভিডিও বানাবে কি করে, লাইট তো প্রয়োজন ভিডিও বানানোর জন্য, ওর জন্য রিং লাইট বার আগে নিয়ে এসেছে, সোয়েটার ফোয়েটার না আনলেও চলবে, রিং লাইট লাগবে। আর টাকা ইনকাম হবে কোথা দিয়ে বলতো, ভিডিও না ছেড়ে টাকা ইনকাম হবে কোথা দিয়ে, খালি মাল কামামু। আচ্ছা, তারপর ওখান থেকে বলা হয়েছিল যে বিয়ে করতে অনেক টাকা লাগবে, মানে তোমার অনেক টাকা দিতে হবে, তোমার 550-1000 টাকার মতো, 1000 টাকার মতো দিতে হবে, ঠিক আছে। তখন আমাদের অতটা আর্থিক অবস্থা ভালো ছিল না, বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারব। আর হ্যাঁ, এরা নাকি 500,000 টাকার জন্য বিয়ে করতে পারেনি রে ভাই। আমরা তো ভাই 500,000 টাকা এমনি ভাই কোথাও খরচা করে দিই, তেল খরচা করে দিই বাইকের জন্য, এরা নাকি ভাই 500,000 টাকার জন্য বিয়ে করতে পারেনি। এরা ভাবা যায়, মিথ্যে কথা লিমিটেড থাকে, কিন্তু এটা লিমিটেড ছাড়িয়ে গেছে ভাই। ভাই একটা কাহিনী সাজালে, ভালো করে সাজা, যেমন লোকে ধরতে না পারে, তোরা সেরকম সাজাচ্ছি, সব তো ধরে নিচ্ছি আমরা। আমি আমি আমার লুক চাই, যাতে ফুসের সময় আমার বউ যাতে আমাকে দেখে না পালিয়ে যায়। তোরা দুজন বিয়ে করলে সবই একটু নতুন নতুন লাগবে, ঠিক আছে, বিয়ে করলে সব কিছু নতুন নতুন লাগবে, কিন্তু ভিতরে সব জিনিসগুলো পুরনোই থাকবে। আমাদের কেন সবাই আদা করে দিয়েছে, কি কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। উফ ভাই, ব্যাকগ্রাউন্ডে কি ইমোশনাল গান ভাই, এখানে এসে লাগে, এখানে এসে লাগে। তখন আমরা অনেকটাই বাচ্চা, তখন তোরা বাচ্চা না, তখন তোরা চৌ বাচ্চা, ওই যে বলে না অল্প বয়সে তাকলে আল তার দুঃখ চিরকাল, তোরা সেই অবস্থা হয়েছে। আমার মেয়েটা আরো বা কত কষ্ট দেখতে পাচ্ছ, কষ্ট তো শুয়ে পড়েছে ওখানে। মাম্মা আসো। আরে কি কষ্ট পাচ্ছে, আরে ও কষ্ট পাচ্ছে না, ও খেলাধুলা করছে, আর ও কি এখন বুঝতে পারে এই বয়সে যে কোনটা কষ্ট আর কোনটা সুখ, একটু সাজিয়ে সব কাহিনীগুলো বল। কষ্ট হচ্ছে বাবার জন্য, পাপা কোথায়, মা মা বাবা কই, মাম্মা পাপা কই, মাম্মা পাপা ক্যামেরার পিছনে, ভালো অ্যাক্টিং করতে পারিস বল। তারপর ওখান থেকে বলা হয়েছিল যে বিয়ে করতে অনেক টাকা লাগবে, তোমার অনেক টাকা দিতে হবে, তোমার 550-1000 টাকার মতো। ভাই তোমার একটা কথা বলো তো, অনেক টাকা মানে কত টাকা বোঝায়, মিনিমাম 1,00,000, 2,00,000, 3,00,000, 10,00,000, এটাকে বলে অনেক টাকা, 550-1000 টাকা এটা নাকি অনেক বেশি টাকা। বাহ, অ্যাক্টিং সেই অ্যাক্টিং, তোকে তোকে মুভিতে চান্স দিতে হবে। 1000 টাকার মতো দিতে হবে, ঠিক আছে, তখন আমাদের অতটা আর্থিক অবস্থা ভালো ছিল না। আর একটা কথা, এরা নাকি 550-1000 টাকার জন্য বিয়ে করতে পারিনি, কিন্তু এদিকে 1,00,000 টাকা দিয়ে থার কিনে নিচ্ছে, বড় বড় গাড়ি কিনে নিচ্ছে। বাহ, টাকা নেই টাকা নেই, বাহ টাকা নেই। ব্যাপারটা হচ্ছে কি বলতো ভাই, সামনে বিয়ে করবে তো, টাকা প্রয়োজন, তো টাকা কোথায় পাবে, ওর জন্য আর কি ওই স্যাট ভিডিও দিচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে, তোমরা ভিডিও দেখবে, স্যাট কাহিনী শুনবে, আহ দিলে, আর ভিডিও থেকে ওয়াশ টাইম আসবে, আর সেখানে টাকা ইনকাম হবে, আর সেটা দিয়েই বিয়ে করবে। বাহ।
বুদ্ধি আছে বলতে হবে, সেই অ্যাক্টিং সেই অ্যাক্টিং। মেয়েকে দিয়ে আসলাম সাবস্ক্রাইবারদের বাড়িতে, কারণ মেয়ে অনেকটাই জ্বালা ছিল আর কিছুই তোমাদেরকে বলতে দিচ্ছিল না। ভাই মিথ্যে কথা বলে ঠিক আছে, কিন্তু ভাই টাকার জন্য এত বড় মিথ্যে কথা? ভাই মেয়েকে মার কাছে রেখে দিয়ে আসলো আর বলে সাবস্ক্রাইবার বাড়িতে রেখে দিয়ে আসলাম। সত্যি করে দিনগুলো খুব মনে পড়ে, কি ছিলাম আর কি হয়ে গেলাম। ছিলি আর কি হয়ে গেলি ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি, তখন ছিল ছোট এখন হলো বড়, শুধু ছোট বড়র পার্থক্য। সো গাইস এখানে আর বেশি কথা বলবো না, কারণ এই ইমোশনাল স্টোরি শুনতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। তো লাস্টে একটা কথা বলি, লাস্টের কথাটা হচ্ছে যে পুরো ব্যাপারটা হচ্ছে যে ওই বড় ঘর থেকে ছোট ঘরে আসার একটাই কারণ, কারণ ওই বড় ঘর ছেড়ে ছোট ঘরে এসে যদি একটা স্যাড ভিডিও বানায় বা একটা স্যাড স্টোরি বলে তাহলে ভিডিওটা ভালো বানাবে, ওর জন্য এখানে এসে ভিডিওটা বানাইছে। আর ভিডিওটা অ্যাক্টিংটা বলতে হবে জাস্ট ওয়াও ভাই, সেই লেগেছে ভাই, সেই একে ভাই পুরস্কার দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যেমন স্যাড ভিডিও দেবে আর কিছু ইনকাম করবে, আর কিছু ইনকাম করে একটা থার কিনেছে আবার বাড়ি করবে, সব কিছু করে বুঝতে পারছো ওখান দিয়ে। তো ভাই আর কিছু বলবো না কি নিয়ে, তো যার যার ভিডিও ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করো, তো জলদি জলদি সাবস্ক্রাইব করো ভাই। আর দেখাবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে। আর কার কেমন ভিডিওটা কার কেমন ভিডিওটা লাগলো সবাই একটা কমেন্ট ফমেন্ট করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো, ভিডিও দেখেছেন মজা পেয়েছেন, ভিডিওর মধ্যে কি হয়েছে ভুলে যান।